আজকেও তাহলে আমরা ট্রান্সপোর্ট কোফিসিয়েন্টস ওই চ্যাপ্টারটা থেকে কিছু প্রবলেম সলিউশনস নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা মোটামুটি কি জেনেছিলাম ওই চ্যাপ্টারটাতে, যে কনসেপ্ট অফ মিন ফ্রি পাথ আর মিন ফ্রি টাইম। মিন ফ্রি পাথের কনসেপ্টটা কি ছিল? দ্য অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেলড অর ট্র্যাভার্সড বাই এ মলিকিউল ইন দ্য গ্যাস বিটুইন টু কলিশনস অ্যান্ড উইচ ইজ ডাইরেক্টলি কানেক্টেড উইথ দ্য মিন ফ্রি পাথ অর দ্য মিন ফ্রি টাইম। মোদ্দা কথা হচ্ছে দ্য অ্যাভারেজ টাইম বিটুইন কনজিকিউটিভ কলিশনস ইন আ গ্যাস কনসিডার্ড ইন দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। তাহলে এর ওপরে আমরা এরকম দু তিনটে ছোটোখাটো থিওরি ডিরাইভ করেছিলাম, যেখানে আমরা ছোটোবেলার যে কাইনেটিক্স পড়েছি সেখানে ভি এর সাথে যদি টি কে গুণ করি তাহলে আমরা ডিস্টেন্স পাই। ওই একইভাবে যদি আমি স্মল এল অ্যাজ এ ফাংশন অফ দ্য ক্যারেক্টারিস্টিক প্যারামিটার্স অফ দ্য গ্যাস, দ্যাট ইজ টেম্পারেচার, ডেন্সিটি, মলিকিউলার রেডিয়াই এগুলো ধরি, তাহলে আমরা মিন ফ্রি টাইম বের করতে পারবো টাও টাইমস ভি অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু এল থেকে। আর ভি অ্যাভারেজটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য মলিকিউলস। আর একটা বের করেছিলাম যে অ্যাভারেজ নাম্বার অফ মলিকিউলস ইন দ্য সিলিন্ডার যদি ইউনিটি হয় তাহলে স্মল এলটা এইভাবে রিলেটেড 1/4π² 4πa² n, 1/4πa² n, কারণ একটা চোঙের মতো এঁকেছিলাম। তার মধ্যে দেখিয়েছিলাম কলিশন ক্রস সেকশন অফ এ রিজিড স্ফিয়ার যদি হয় অফ রেডিয়াস এ তাহলে এইরকম একটা এক্সপ্রেশন পেয়েছিলাম। এইটা হচ্ছে করেসপন্ডিং থিওরিটা। আর একটা সবগুলো যে তিনটে আমরা ট্রান্সপোর্টেশন অফ মোমেন্টাম মাস মানে ডিফিউশন থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি সবগুলোর ক্ষেত্রে এইরকম একটা এক্সপ্রেশন পেয়েছিলাম, যেখানে রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে 1/4 n ভি অ্যাভারেজ, 1/4 n ভি অ্যাভারেজ। তার আগে একটু বলে নিই যে ভি অ্যাভারেজটা কীভাবে বের করে। যে কোনো আননোন ভি অ্যাভারেজ যদি ম্যাক্সওয়েল বোলটজম্যান ডিস্ট্রিবিউশন জানা থাকে তাহলে কীভাবে বের করে? ভি অ্যাভারেজটা স্ট্যাটিস্টিক্যালি কীভাবে বের করে? ম্যাগনিচিউড অফ ভি মানে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের আমার 0 to ∞ যে ম্যাগনিচিউড তার অ্যাভারেজ বের করে হচ্ছে, আমি যদি ডিস্ট্রিবিউশন ফাংশনটা জানি তার সাথে যার অ্যাভারেজ বের করছি সেটা গুণ করে ওভার দ্য ভলিউম ডিভিএক্স ডিভিওয়াই ডিভিজেড, এটা ইন্টিগ্রেট করলেই বেরিয়ে যাবে। এটা যদি স্ফেরিক্যাল কনসিডার করি তাহলে মোমেন্টাম স্পেস বা ভেলোসিটি স্পেসে এটা সিম্পলিফাইড হয়ে এরকম বেরোয়। অ্যাকচুয়ালি 4πv² dv হয়, এখানে ভি এর ম্যাগনিচিউড যদি ভি হয় তাহলে ভি কিউব হয়ে যাবে সেটা। আচ্ছা, তাহলে আমি বললাম যে উইদাউট মেকিং এনি অ্যাজাম্পশনস অ্যাবাউট দ্য ফর্ম অফ দ্য ভেলোসিটি ডিস্ট্রিবিউশন অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাজাম্পশন অফ আইসোট্রপি that the rate at which the molecules strike a unit area of a site nu is equals to 1/4 n v average, and if the velocity distribution is given we can express v average in terms of the characteristic quantities of the gas, the thermodynamic quantity gulo hocche t m n density ei somosto, tole shei khetre velocity distribution is maxwellian and we find nu is equals to n times root over kt by 2 pi a. Having said that, the first problem that has been encountered is this. আবার সেই আমি বলছিলাম ফিজিক্সে অনেক ক্ষেত্রেই আমরা ম্যাগনিটিউডের বদলে অর্ডারটা নিয়ে ডিল করব। এখানেও প্রবলেমটা সেরকম আছে। শো দ্যাট ইন এ গ্যাস আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশনস, স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে এসটিপি অর এনটিপি, স্ট্যান্ডার্ড কন্ডিশন দ্য রেশিও বিটুইন এল অ্যান্ড দ্য ইন্টারমলিকিউলার ডিস্টেন্স ইজ 10³, শো দ্যাট ইন এ গ্যাস আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন দ্য রেশিও বিটুইন এল
and the intermolecular distance is 10 cube. While the ratio of L and A is 10 to the power 4. क्या करूँ बुक এই যে কলিশনের সময় আমরা এরকম একটা কনসিডার করেছিলাম না স্যার? ইন্টারমলিকুলার ডিস্টেন্স বলতে রো, ইন্টারমলিকুলার ডিস্টেন্স বলতে মিন ফ্রি পাথের একটা মলিকিউল থেকে আরেকটা মলিকিউলের ডিস্টেন্স? ও না না, আচ্ছা ঠিক আছে। তাহলে এইটা প্রথমে বলে দিয়েছিলাম থিওরিটা, যে মিন ফ্রি পাথ ইজ অ্যাপ্রক্সিমেটলি এল ইজ ইকুয়ালস টু কি, এই চোঙটার এরিয়া 4πa² টাইমস এন, ওয়্যার স্মল এন ইজ দ্য গ্যাস ডেন্সিটি। তাহলে ডেন্সিটি মানে কি? ইফ স্মল এন ইজ দ্য গ্যাস ডেন্সিটি, দেন ইচ মলিকিউল অকুপাইজ অ্যান অ্যাভারেজ ভলিউম অফ 1/n। বোঝা যাচ্ছে এম ইকুয়ালস টু হচ্ছে রো ভি, মাস ইজ ইকুয়ালস টু ডেন্সিটি টাইমস ভলিউম। তাহলে এই ক্ষেত্রে যদি এমটা আমার গ্যাস ডেন্সিটি হয়, তাহলে ইচ মলিকিউল অকুপাইজ অ্যান অ্যাভারেজ ভলিউম অফ কি, ভি ইজ ইকুয়ালস টু m/ρ, তাই তো? হ্যাঁ, তাহলে এনটা যদি গ্যাস ডেন্সিটি হয়, তাহলে অ্যাভারেজ ভলিউম হবে 1/n। সেই ক্ষেত্রে তাহলে অ্যাভারেজ ইন্টারমলিকুলার ডিস্টেন্স কি হয়ে যাবে? ভলিউম যদি 1/n হয়, তাহলে ডিস্টেন্স কি হবে, এক্স কি হবে? এক্স কিউব হচ্ছে ভি, কিউব রুট অফ 1/n। হ্যাঁ হ্যাঁ, এলো 1/n এর কিউব রুট, 1/n এর কিউব রুট, হ্যাঁ তাহলে কি হলো, তাহলে টু দি পাওয়ার 1/3, আচ্ছা 1/n টু দি পাওয়ার n টু দি পাওয়ার n টু দি পাওয়ার -1/3। হ্যাঁ ঠিকই বলেছিস, এইটার কিউব, তাহলে এটা কি লেখা যায় n টু দি পাওয়ার -1। তাহলে এবার যেটা দিয়েছে সেটা আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশনস, মানে রুম টেম্পারেচার, স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে টি ইজ ইকুয়ালস টু 300 K, প্রেশার হচ্ছে 10^5 N/m². তাহলে এই ইকুয়েশনটা থেকে এই দুটো কোয়ান্টিটি যদি বসাই, ফ্রম দ্য ইকুয়েশন অফ স্টেট এন ইজ এন নিয়ারলি ইকুয়ালস টু 10^25 m³। So for a typical molecule of radius 1 angstrom, we obtain L upon n to the power -1/3. এটা যদি উপরে তুলে দিই, তাহলে n n to the power 1/3, তার মানে 1/L এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, 1/n দিয়ে এই n গুণ হয়ে গেল, তাহলে n to the power 1/3 আর ইনটু n মানে n to the power 2/3, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে রাইট হ্যান্ড সাইডটা 1/4πa² N^2/3, তাই এই ভ্যালুগুলো বসিয়ে দিলে এর অর্ডারটা 10³ হবে। হোয়াইল দ্য রেশিও অফ এল অ্যান্ড এ, এল ডিভাইডেড বাই এ কর, এটাকে এখানে যদি এল ডিভাইডেড বাই এ করি, তাহলে এদিকেও একটা গুণ হবে, তাহলে 1/4πa³ N, সেখানেও যদি সব বসিয়ে দিই, তাহলে এটা 10^4 হবে।
এইটা হচ্ছে 4 পাই স্কয়ার। এইটা হচ্ছে এল, এর মধ্যে কলিশন গুলো হচ্ছে। বুঝা গেছে? পরেরটা যাই, সেকেন্ডটা দিয়েছে অক্সিজেন ফিলস আ কিউবিক কন্টেইনার উইথ আ সাইড অফ 5 সেন্টিমিটার অ্যাট আ টেম্পারেচার অফ 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাট হোয়াট প্রেশার উইল দ্য মেইন ফ্রি পাথ বি ইকুয়াল টু দ্য সাইজ অফ দ্য কন্টেইনার, হোয়াট উইল দ্য মেইন ফ্রি টাইম দেন বি, at what pressure will the mean free path be equal to the size of the container? করে দেওয়াটা দেখিস না আগে, নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে বোঝার চেষ্টা কর কি কি ইকুয়েশন ইউজ করবি। অক্সিজেন ফিলস আ কিউবিক কন্টেইনার উইথ এ সাইড অফ 5 সেন্টিমিটার অ্যাট টেম্পারেচার অফ 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা কি অ্যাসিউম করব, দ্যাট দ্য অক্সিজেন ইজ অ্যান আইডিয়াল গ্যাস, এটা হচ্ছে ফার্স্ট অ্যাসাম্পশন। তাহলে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি ইউজ করতে পারি। তাহলে ভিটাকে যদি এন এর নিচে ভাগ দিয়ে দিই তাহলে এন বাই ভিটাই হচ্ছে নাম্বার ডেন্সিটি স্মল এন, তাহলে পি ইজ ইকুয়ালস টু পেয়ে গেলাম এন কেটি। নাও সিন্স উই হ্যাভ অলরেডি মেড অ্যান অ্যাপ্রক্সিমেশন, দেয়ার ইজ নো পয়েন্ট ইন ইউজিং the full equations, মানে এই এগুলো ইউজ করব না, এই এক্সাক্ট গুলো রুট টু টাইমস 4πa² এন ভি এভারেজ বা এল যেটার ভ্যালু ছিল 0.7071/4πa² এন, এই সমস্তগুলো ইউজ করব না। তাহলে আমি কি ইউজ করব, এই প্রথম যেটা লিখেছিলাম এল ইজ ইকুয়ালস টু 1/4πa² এন, মিন ফ্রি পাথ ইজ 1/4πa² এন। তাহলে এইটা আর এইটা এই দুটো যদি কম্বাইন করি তাহলে পি এট দ্য অর্ডার অফ কি হয়ে গেল, এই এন এর জায়গায় এই এন বসাবো, এনটা এখানে নিলে হতো 1/4πa² এল, এটা বসিয়ে দিয়েছি 1/n এর জায়গায় এটা বসিয়ে দিচ্ছি, বুঝা যাচ্ছে? তাহলে p এট দ্য অর্ডার অফ হয়ে গেল kt/4πa² l, সো উই আর নাও লুকিং ফর p, এমন একটা p বের করতে বলেছে এট হোয়াট p উইল দ্য মেইন ফ্রি পাথ বি ইকুয়াল টু দ্য সাইজ অফ দ্য কন্টেইনার। তাহলে পি টাই হচ্ছে কেটি, কে এর ভ্যালু বসাচ্ছি 1.4×10⁻²³, 100 ডিগ্রি সেন্টিগ্রেড 373 কে ডিভাইডেড বাই 4π, এ হচ্ছে অ্যামস্ট্রং ধরি আমরা জেনারেলি, তাহলে 10⁻², আর এল 5×10⁻২, এল দেওয়া ছিল সাইজ অফ 5 সেন্টিমিটার। তাহলে এগুলো বসিয়ে দিলে পিটার ভ্যালু হলো 0.8 নিউটন/মিটার² দ্যাট ইজ 8×10⁻⁶ অ্যাটমসফিয়ার, 8×10⁻⁶ অ্যাটমসফিয়ার। দেন হচ্ছে হোয়াট উইল বি দ্য মিন ফ্রি টাইম, সিম্পল টাউ ইজ ইকুয়ালস টু এল বাই ভি এভারেজ। নাও উই এস্টিমেট ভি এভারেজ ইন টার্মস অফ টেম্পারেচার বাই
যদি ইকুইপার্টিশন থিওরেম হাফ কেটি তিনটি ডিরেকশনে করি তাহলে 3/2 কেটি, এইটাই নিয়ারলি ইকুয়ালস টু হাফ এম ভি অ্যাভারেজ স্কোয়ার। এমটা হচ্ছে যেখানে অক্সিজেনের মলিকিউল, অক্সিজেন মলিকিউল বলে দিয়েছে, তাহলে 5.3 × 10⁻¹⁶ কেজি। মাস অফ অ্যান অক্সিজেন মলিকিউল ইজ 5.3 × 10⁻¹⁶ কেজি। তাহলে ফাইনালি টাও ইজ ইকুয়ালস টু এল ভি অ্যাভারেজের জায়গায় বসিয়ে দিচ্ছি √m/3 kT। m/3 kT ভ্যালুগুলো বসিয়ে দিলে 10⁻¹⁴ সেকেন্ড, তাহলে মিন ফ্রি টাইম বেরিয়ে গেল। শুধু আইডিয়া, এই অঙ্কগুলো অঙ্কটা হতো না যদি কেউ এই এই দুটোকে কম্বাইন করে এটা না লিখতো। এটা হচ্ছে প্রথম পার্টের জিস্টটা হচ্ছে এইটুকুর মধ্যে আছে, সেকেন্ড পার্টের জিস্টটা হচ্ছে এইটুকুর মধ্যে আছে। কিভাবে একটার সাথে আরেকটা ইকুয়েশন কানেক্ট হচ্ছে বুঝা যাচ্ছে? সার্ভাইভাল ইকুয়েশনটা মনে কর, n is a function of t is equals to n₀ e to the power -t/tau, এটাই ছিল ডিস্ট্রিবিউশন অফ টাইমস বিটুইন কলিশনস। এটা এসেছিল হচ্ছে এখান থেকে, যদি কিছুক্ষণ পর পর রিডিউসড হয়ে যায় তাহলে রিডাকশন ইন ns অনেকটা আমাদের রেডিও অ্যাক্টিভিটির ডিকে ইকুয়েশনের মতো, তাহলে সেক্ষেত্রে ডি এন ইজ এ ফাংশন অফ এস হয় n₀ e to the power -s/l, অ্যান্ড দ্য অ্যাকচুয়াল প্রবাবিলিটি সেট করি আমরা পিএস ইজ ইকুয়ালস টু 1/l e to the power -s/l। এটা যদি টাইম স্পেসে করি তাহলে এটা n₀ e to the power -t/tau হয়। তাহলে এইটা থেকে একটা সিম্পল প্রুফ করতে দিয়েছে যে prove that the average distance traversed by a molecule without experiencing any collision with the distribution, eta distribution হচ্ছে এরকম, is small l. Show that the, I prove that the average distance traversed by a molecule without experiencing any collisions with the distribution, এই টাইপের ডিস্ট্রিবিউশন, ইজ স্মল এল। তাহলে ডিস্ট্রিবিউশন থেকে শুরু করবো, আমরা জানি ফর দ্য ডিস্ট্রিবিউশন এন ইকুয়ালস টু n₀ e to the power -s/l। তাহলে দ্য অ্যাভারেজ ডিস্টেন্স ট্র্যাভার্সড বাই এ মলিকিউল উইদাউট কোলাইডিং ইজ এস অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু, যে কোনো জিনিসের অ্যাভারেজ হচ্ছে ডিস্ট্রিবিউশনের সাথে তাকে গুণ করি আর নিচে শুধু ডিস্ট্রিবিউশনটাকে ইন্টিগ্রেট করি, তাই তো? এবার এইখানে হচ্ছে রিয়াল ট্রিকটা আছে, এটা যদি কেউ না করে তাহলে অনেক লাইন ইন্টিগ্রেশন করে মরতে হবে, শেষে গিয়ে নাও মিলতে পারে। এই ডিস্ট্রিবিউশনটার থেকে কি করলে এসটা বেরিয়ে আসতে পারে, এখানে এস চলে আসতে পারে, কি করলে? এই ডিস্ট্রিবিউশনটাকে কি করলে, ডেরিভেটিভ করলে, ইন্টিগ্রেশন করলে, কি করলে এই এসটা বেরিয়ে আসতে পারে? তাহলে এই আমি এই নিচেরটা থেকে উপরেরটা পেয়ে যাব, সেটাই হচ্ছে ট্রিক। e to the power -mx থেকে কিভাবে -m e to the power -mx করা যায়? ডেরিভেশন ডিফারেন্সিয়েশন করে
এইখানে সেটা কি আছে? হ্যাঁ, কোন ডিফারেন্সিয়েশন হয়ে যাবে, মানে এল 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 না? হ্যাঁ, ওয়ান বাই এল বুঝতে পারছি রেসপেক্টে। আমি করতে চাই নিউমারেটরটাকে ডিনোমিনেটরের একটা ডেরিভেটিভ ফর্ম, তাহলে আমি লগ হিসেবে প্রকাশ করতে পারবো। তাই করা হয়েছে, দেখ, ডি ডি অফ ওয়ান আপন এল লগ অফ, লগ মানে হচ্ছে প্রথমে নিচে এটা আসে, যে কোনো ডিফারেন্সিয়েশন যদি লগের উপরে অ্যাপ্লাইড হয় তার মানে কি, হরে আসে ওয়ান আপন এই কোয়ান্টিটিটা, সেটা অলরেডি আমার আছে, ঠিক আছে? আর ডি তার আর ওপরে যেটা আসে তার ডি ডি অফ ওয়ান আপন এল, তাহলে এখান থেকে এস বেরিয়ে আসছে আর এই ফাংশনটা তো থাকছে। এইখানেই হচ্ছে আসল রিয়াল ট্রিকটা অ্যাপ্লাই করা আছে। লবটা হচ্ছে হরের একটা ডি ডি অফ ওয়ান আপন এল, তাহলে ভেতরেরটাকে আমি লগ হিসেবে লিখে দিতে, তারপরে খুব সহজ হয়ে যাবে। ডি ডি অফ ওয়ান আপন এল লগ এইটা হচ্ছে এন জিরো টাইমস এল ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস এস বাই এল টাইমস ডি এস, এটা হচ্ছে লগ এন জিরো এল। কেন এন জিরো একটা ইন্ডিপেন্ডেন্ট টার্ম, আমার ডিএস এর উপরে ইন্টিগ্রেশন আছে, এটা দেখাতে হবে না? বুঝেছিস? তাহলে পরের লাইনে ওটা টি ডি অফ ওয়ান আপন এল লগ ওয়ান আপন এল, তাহলে লগের ভেতরে ওয়ান আপন এল আছে, তাহলে ফাইনালি বাইরে এল বেরিয়ে আসবে। ম্যাথামেটিক্যাল ট্রিক, এর মধ্যে কোনো ফিজিক্স নেই, ফিজিক্স আছে এইটুকুর মধ্যে, কিভাবে আমি অ্যাভারেজ কষবো ইন্টিগ্রেশন দিয়ে, বাকিটা ম্যাথামেটিক্স। তবে এগেইন পরেরটায় যাই, কোফিশিয়েন্ট গুলো আমরা মোটামুটি ভাবে কষেছিলাম যে, আচ্ছা কোশ্চেনটা হচ্ছে শো দ্যাট অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য ডিপেন্ডেন্স অফ ডি অন প্রেশার পি ইজ গিভেন বাই ডি ভ্যারিয়েস ওয়ান আপন পি অ্যান্ড দ্যাট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ডি ভ্যারিয়েস টি টু দি পাওয়ার থ্রি বাই টু। কার সাথে রিলেটেড? তাহলে সেলফ ডিফিউশন, এই তো। তাহলে ডিফিউশন কোফিসিয়েন্ট ডিটা আমরা কষেছিলাম, নিয়ারলি ইকুয়ালস টু হয় ওয়ান থার্ড পি অ্যাভারেজ এল, ওয়ান থার্ড ভি অ্যাভারেজ এল। আমাকে দেখাতে হবে ডি ভ্যারিজেস ওয়ান আপন পি। আচ্ছা, মিন ফ্রি পাথ আমরা জানি এল ইজ প্রপোর্শনাল টু ওয়ান আপন এন, এল ইজ প্রপোর্শনাল টু ওয়ান আপন এন। ফর অ্যান আইডিয়াল গ্যাস পি ইজ ইকুয়ালস টু নাম্বার ডেন্সিটি হলে পি ইজ ইকুয়ালস টু এন কেটি, ফ্রম ইকুইপার্টিশন অফ এনার্জি পি অ্যাভারেজ ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার হাফ। তাহলে এল পি আর ভি এর ডিপেন্ডেন্স পেয়ে গেলাম। আমার দরকার হচ্ছে, দেখাতে বলেছে ডি ভ্যারিজেস ওয়ান আপন পি, আর যদি কনস্ট্যান্ট প্রেশার হয় তাহলে ডি ভ্যারিজেস থ্রি বাই টু টি টু দি পাওয়ার। তাহলে আমি যেটা জানি সেখানে যদি বসিয়ে দিই, ডি জানি হচ্ছে ওয়ান থার্ড ভি অ্যাভারেজ এল, তাহলে সেটা ডি ইজ প্রপোর্শনাল টু
d is proportional to t to the power half times t upon p. t to the power 3 by 2 divided by p. একই সাথে দুটো প্রুফ হয়ে যাচ্ছে that is just 1 upon p as well as t to the power 3 by 2. সহজ, শুধু ডিপেন্ডেন্স গুলো এই তিনটে যদি আমি লিখে ফেলতে পারি তাহলে সবগুলো দেখিয়ে ফেলা যাবে। কন্টিনিউটি ইকুয়েশন মনে আছে? কন্টিনিউটি ইকুয়েশন মনে আছে? হ্যাঁ করে আছে। এগুলো তো সব ফ্লুইড মেকানিক্স এর ব্যাপার না, এই সেলফ ডিফিউশন যে কোনো ট্রান্সপোর্ট কোফিসিয়েন্টস হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স এর উপর ডিপেন্ড করে। তাহলে ওই চার্জের সময় পড়েছিলাম বলে এই ক্ষেত্রে আর ওই ইকুয়েশন কাজে লাগবে না, এরকম কোনো ব্যাপার নেই। ডিফিউশন ফেনোমেনাটা কি বলেছিলাম আমি, রান্নাঘর থেকে মাংসের গন্ধ আসছে ওটা ছাড়া? প্রশ্ন করছিস না? সেলফ ডিফিউশনটা কি বল? স্যার ওই A1 V1 equals to A2 V2 এরকম কিছু ছিল? না না, ফেনোমেনাটা বল, এক্সপ্রেশন নয়। দুটো মিক্সচার অফ মেটেরিয়ালস আছে, সাপোজ গ্যাস, তাহলে তাহলে তাদের একটা রিলেটিভ ডেন্সিটি আছে, এই রিলেটিভ ডেন্সিটিটা জায়গায় জায়গায় চেঞ্জ হচ্ছে। এবার অলওয়েজ টেন্ডেন্সি হচ্ছে কি, বেশির থেকে কমের দিকে যাবে। বাইরে থেকে যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে তাহলে কারেন্টস অফ দ্য টু মেটেরিয়ালস ফ্লো, এই কারেন্ট মানে অলওয়েজ ইলেকট্রিক কারেন্ট না, কারেন্টস অফ দ্য টু মেটেরিয়ালস ফ্লো, কারেন্টস দ্যাট ড্রাইভ দ্য সিস্টেম টুয়ার্ডস দ্য স্টেট অফ ইকুইলিব্রিয়াম, নেমলি টু এ স্পেশিয়াল ইউনিফর্মিটি। তাহলে এখানে প্রথম কারেন্ট ডেন্সিটির একটা ব্যাপার আসে। যদি আমি ধরে নিই, এটা অঙ্ক না, আমি থিওরি একটু বলছি, যদি আমি ধরে নিই দ্য কারেন্ট জে ইজ রিলেটেড টু দ্য ডেন্সিটি অফ দ্য পার্টিকেলস এন and to their velocities by J is equals to mv, J hoche the current J is related to the density of the particles n and to their velocities by J is equals to mv. Sometimes J is called the current density, while the term current is used to refer to the product of J and a given area perpendicular to the flow, ইলেকট্রিক কারেন্টের মতো। তাহলে আমরা কি টাইপের সিম্পলার প্রবলেম ডিসকাস করি, যে টু টাইপের মলিকিউলস আছে,
হ্যাঁ, তাহলে আমি কি বলছিলাম যে এনি গ্যাস ইজ কম্পোজড অফ মলিকিউলস অফ ইকুয়াল মাস অ্যান্ড ইকুয়াল সাইজ। ঠিক আছে, তাহলে দু টাইপের যদি থাকে, সাপোজ অক্সিজেন আর নাইট্রোজেন, তাহলে অক্সিজেনের সব মলিকিউল গুলো একই রকম ইনডিস্টিংগুইশেবল, নাইট্রোজেনের গুলো ইনডিস্টিংগুইশেবল, কিন্তু অক্সিজেন বুঝতে পারবে নাইট্রোজেন কোনগুলো, নাইট্রোজেন বুঝতে পারবে অক্সিজেন কোনগুলো। সুতরাং দু টাইপের মধ্যে দুটো ডিস্টিংগুইশেবল টাইপ অফ মলিকিউলস থাকবে। তাহলে অ্যান অ্যাপ্রক্সিমেশন টু দিস সিচুয়েশন ক্যান বি ফাউন্ড ইন এ মিক্সচার অফ নাইট্রাস অক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড বোথ উইথ মলিকিউলার মাস, দুটোরই মলিকিউলার মাস যদিও 44। সো অর ইন এ মিক্সচার অফ টু আইসোটোপস, মানে একই মলিকিউলের দুটো ডিফারেন্ট ওরিয়েন্টেশন। তাহলে দ্য টোটাল ডেন্সিটি ইজ ইউনিফর্ম ইন দ্য কন্টেইনার বাট দ্য ডেন্সিটিজ অফ দ্য কনস্টিটুয়েন্টস ভ্যারি। তাহলে সেই ক্ষেত্রে এই জের সাথে ডি এর একটা সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে যদি আমি ধরে নিই যে ডেন্সিটিটা এন ওয়ান ভ্যারিজ ইন ওয়ান ডাইরেকশন অনলি, একটা ডাইরেকশনেই ভ্যারি করছে, নর্মালি এটা কনভেনশনালি জেড ডিরেকশন ধরি, তাহলে এক্সপেরিমেন্টস এস্টাবলিশ দ্যাট দ্য কারেন্ট, কারেন্ট মানে এক্ষেত্রে হচ্ছে দ্য নাম্বার অফ পার্টিকেলস অফ দ্য টাইপ কনসিডার্ড হুইচ ক্রস এ ইউনিট এরিয়া ইন দ্য এক্স ওয়াই প্লেন, মানে এর পারপেন্ডিকুলার প্লেন, যেদিকে আসছে তার পারপেন্ডিকুলার প্লেনে যত সংখ্যক ক্রস করছে পার ইউনিট এরিয়া ইজ প্রপোর্শনাল টু দ্য ডেরিভেটিভ অফ দ্য ডেন্সিটি, অর্থাৎ জে জেড ইজ ইকুয়ালস টু মাইনাস ডি ডেল এন ওয়ান ডেল জেড। এই ইকুয়েশনটার জন্য এত কথা বলছিলাম, অর্থাৎ এই ক্ষেত্রে কারেন্ট মানে কি নাম্বার অফ পার্টিকেল প্রসেস, এই ক্ষেত্রে যে ওই ইলেকট্রিক ডেন্সিটির মতোই ওখানে যেমন ইলেকট্রন ফ্লো হয় এখানে সেরকম দ্য নাম্বার অফ পার্টিকেলস অফ দ্য টাইপ কনসিডার্ড, মানে যে গ্যাস মলিকিউলস আছে হুইচ ক্রস আ ইউনিট এরিয়া ইন দ্য এক্স ওয়াই প্লেন, যে ডিরেকশন থেকে আসছে তার পারপেন্ডিকুলার প্লেন, ইজ প্রপোর্শনাল টু দ্য ডেরিভেটিভ অফ দ্য ডেন্সিটি। তাহলে জে জেড ইকুয়ালস টু মাইনাস ডি ডেল এন ওয়ান ডেল জেড, মাইনাস সাইন কি সিগনিফাই করছে, মাইনাস সাইন কি সিগনিফাই করছে, হ্যাঁ এটা হচ্ছে কারেন্ট, মাইনাস সাইন এর সিগনিফিকেন্স কি, এতে কিন্তু ইকুয়েশন থেকেই বোঝা যাচ্ছে কারেন্ট ফ্লোস ফ্রম হাই ডেন্সিটি টু লো ডেন্সিটি, এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আছে সে তার নেগেটিভ, তার মানে এইটা ডেল এন ওয়ান এর হাই ডেন্সিটি থেকে লো ডেন্সিটির দিকে ফ্লো করছে। আচ্ছা কেন পার্শিয়াল হলো, ডেন্সিটির ডেরিভেটিভটা পার্শিয়াল হলো কেন বল কেউ একটা, স্যার এটার শুধু নাম্বার অফ ডেন্সিটিটা শুধু নাম্বার অফ মলিকিউলের উপরে এটা ডিপেন্ড করছে না, আর কিসের উপরে করছে সেটাই তো করছে, ভলিউমটা মানে যত ভলিউম, না ভলিউম না আরো সহজ, এটা কি একটা সময়ের ব্যাপার, কোনো একটা সময়ের ব্যাপার যে এই সময়ই কত পাস করছে, না 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 হ্যাঁ টাইম টাইম ডিপেন্ডেন্ট, তাহলে এন ওয়ান ডিপেন্ডস অন টাইম অ্যাজ ওয়েল, সেই জন্য ডিফারেন্সিয়েশনটা পার্শিয়াল।
আচ্ছা এই ডিটাই হচ্ছে ডিফিউশন কোফিশিয়েন্ট, এটা পড়িয়েছিলাম। এর ডাইমেনশন কি হয়? এল স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ডিফিউশন কোফিশিয়েন্টের ডাইমেনশন এল স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ইউনিটও তাহলে একইভাবে এম স্কয়ার সেকেন্ড ইনভার্স। টিপিক্যাল ভ্যালুস ফর গ্যাসেস ইন দিস ইউনিটস, এর ভ্যালুটা আগে বলেছিলাম, একটু ব্রাশ আপ করছি। 10^-5 থেকে 10^-4। তাহলে এইটুকু বললে থ্রি ডাইমেনশনালে যেটার ভ্যালুটা কি লিখতে পারি? এটা তো ওয়ান ডিমেনশন, এটাকে যদি জেনারেলাইজ করি এই ইকুয়েশনটাকে, সেক্ষেত্রে তাহলে কি হবে? জেড এর সাথে শুধু এন ওয়ানটা ভ্যারি করবে না, এন ওয়ান ভ্যারি এর সাথেও করবে, এনি আরবিট্রারি ডিরেকশন। হ্যাঁ, তাহলে দ্য জেনারেলাইজেশন ইজ সিম্পল এন্ড ক্যান বি ডিডিউস ফ্রম জিওমেট্রিক্যাল আর্গুমেন্টস। সিন্স দ্য কারেন্ট ইজ এ ভেক্টর লেফট হ্যান্ড সাইডটা, দ্য রাইট হ্যান্ড সাইড মাস্ট অলসো বি এ ভেক্টর। The vector that can be created from first derivative is key. Left hand side এটাকে generalize করছি, left hand side টা তো vector হয়ে গেল, current কোনো অসুবিধে নেই, minus d এই অবধি ঠিক আছে। এটা কি কি হয়ে যাবে তাহলে? vector calculus এর কোন অপারেটরটা আমার শুধু first derivative নিয়ে ডিল করে? এখানে সবগুলো ক্লাস হয়ে যাবে তো, সবগুলো ডিরেকশন। হ্যাঁ হ্যাঁ, মানে ডেল এন ওয়ান ডেল জেড প্লাস ডেল এন ওয়ান ডেল এক্স প্লাস ডেল এন ওয়ান ডেল ওয়াই। সেটা কি? সেটা ভেক্টর ক্যালকুলাসের কোন ফাংশন? ডাইভারজেন্স। হ্যাঁ, কে একটা বললো ডাইভারজেন্স? গ্রেডিয়েন্ট, ফিজিক্যালি ভাব, ফিজিক্যালি ভাব। ডাইভারজেন্স তো কোনো একটা পয়েন্ট থেকে কত এরকম ফ্লাক্স বেরোচ্ছে, সেটা আউটওয়ার্ড ফ্লাক্স কত বেরোচ্ছে, দ্যাট ইজ ডাইভারজেন্স। আর এরকম একটা সারফেস আছে, তার রেডিয়াল আউটওয়ার্ড ডেল্টা, সরি, এই সারফেসের থেকে একদম রেডিয়ালি আউটওয়ার্ড, সেটা কি দিয়ে প্রকাশ করে? হ্যাঁ, ডাইভারজেন্সের থেকেও বেসিক ফাংশন। ডাইভারজেন্সেরও বেসিক ফাংশন, হিন্টস দিয়ে দিলাম তো। কি হলো সুপ্রিয়, কি দিয়ে করে? আচ্ছা, কারণ হ্যাঁ হ্যাঁ বল সাহস করে। সে গ্রেডিয়েন্ট এত কোন লাগলো? তাহলে জে ইকুয়ালস টু মাইনাস ডি গ্র্যাড এন ওয়ান, জে ইজ ইকুয়ালস টু মাইনাস ডি গ্র্যাড এন ওয়ান। সিন্স দ্য গ্রেডিয়েন্ট অফ এন ওয়ান ইজ ডাইরেক্টেড অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ফাস্টেস্ট ভ্যারিয়েশন অফ এন ওয়ান, ইট ইজ ন্যাচারাল ফর দিস টু বি দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট।
n1 এর ডিরেকশনই যে কারেন্টের ডিরেকশনটা নির্ভর করবে। তাহলে ইন টার্মস অফ কম্পোনেন্টস যদি ভেঙে লিখি, কারেন্ট জে ইজ ইকুয়ালস টু মাইনাস ডি গ্র্যাড এন ওয়ান, তাহলে এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট গুলো ভেঙে লিখ। আচ্ছা লিখতে Jx is equals to minus d del n1 del x. Jy jz একই ভাবে লিখ। এটা মাঝে মধ্যে এত ডিস্টার্ব করছে না? তাহলে এগুলো যদি লিখে ফেলিস তাহলে ডেল্টা গ্র্যাড নয়, ডেল্টা এন ওয়ান কিভাবে বের করবি? সাম করে সাম করে যদি ধর এন স্মল এনটা এক্স ওয়াই জেড এর ফাংশন হতো তাহলে টোটাল ডেরিভেটিভ ডিএন কি লিখতি? পার্সিয়াল এর রেসপেক্টে টোটাল ডেরিভেটিভ ডিএন কে কি লিখবি? ডেল এন ডেল এক্স প্লাস ডেল এন ডেল ওয়াই প্লাস ডেল এন ডেল জেড, না না না, ডেল এন ডেল এক্স ডি এক্স প্লাস ডেল এন ডেল ওয়াই ডি ওয়াই প্লাস ডেল এন ডেল জেড ডি জেড। তাহলে ডি টাকে ডেল করে দে, ডেল্টা এন ওয়ান ইজ ইকুয়ালস টু এটা তো কাজ করছে না, গ্রেডিয়েন্ট অফ এন ওয়ান ডট ডেল্টা আর ভেক্টর। গুড গুড গুড, ডট ডেল্টা আর। তাহলে এটা কি পেলাম? গ্রেডিয়েন্ট এন ওয়ান ইজ ডাইরেক্টেড অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ফাস্টেস্ট ভ্যারিয়েশন ইন এন ওয়ান, অ্যান্ড দ্য চেঞ্জ ইন এন ওয়ান বিটুইন দ্য ইনিশিয়াল পয়েন্ট আর and the point r plus delta r is ওই delta n1 টা। সরি আমার পেনটা কাজ করছে না। তাহলে তোরা পেলি delta n1 is equals to grad n1 dot delta r, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা থেকে কি বলতে পারি, delta n1 ta will be maximum when the angle between grad n1 and delta r is what? Zero. তাহলে জিরো হওয়ার মানে কি? গ্র্যাড এন ওয়ান আর ডেল্টা আর এর অ্যাঙ্গেলটা যদি জিরো হয় তার মানেটা কি? সেম ডিটেকশনে অর প্যারালাল ডিটেকশনে ডেল্টা আর টা ইজ ইন দ্য ডিরেকশন অফ দ্য গ্রেডিয়েন্ট, ডেল্টা আর টা ইজ ইন দ্য ডিরেকশন অফ দ্য গ্রেডিয়েন্ট। আর কন্টিনিউটি ইকুয়েশন থেকে আরেকটাও জানা যায় যে দ্য নাম্বার অফ পার্টিকেলস তো কনজার্ভড, মানে পার্টিকেল গুলো তো আর বেরিয়ে চলে যাচ্ছে না, যেটুকু ভলিউম কনসিডার করছি তার মধ্যে টোটাল নাম্বার অফ পার্টিকেলস কনজার্ভড। এটা মানে দিস মিন্স দ্যাট ইচ টাইপ অফ পার্টিকেল স্যাটিসফাইজ আ কন্টিনিউটি ইকুয়েশন। তাহলে কন্টিনিউটি ইকুয়েশন ইজ ইন বিটুইন দ্য ডেন্সিটি চেঞ্জ অ্যান্ড দ্য কারেন্ট এন্টারিং দ্য রিজিয়ন অ্যারাউন্ড দ্য গিভেন পয়েন্ট অ্যান্ড কারেন্ট লিভিং দ্যাট
রিজিয়ন। তার মানে কি পরিমাণ ঢুকছে আর কি পরিমাণ বেরিয়ে যাচ্ছে এই ডিফারেন্সটার উপরে ডিপেন্ড করছে আমার ডেনসিটি চেঞ্জটা কি হচ্ছে। এক সেকেন্ড ওয়েট করতে। হ্যাঁ, তাহলে আমরা কি পেয়েছিলাম এখানে, J is equal to minus D grad N1 আর পেলাম delta N1 is equal to grad N1 dot delta R। তাহলে যদি ম্যাক্সিমাম হবে যখন অ্যাঙ্গেলটা জিরো, তার মানে আমি যদি এটা ফিজিক্যালি বোঝার চেষ্টা করি, আমি ডিফিউশন ডিসকাস করছি, সাপোজ একটা কিউব আঁকবো যার এই নিচের তলটা জেড এ আছে, উপরের তলটা জেড প্লাস ডেল্টা জেড এ আছে। তাহলে একটা তুই এরকম কিউব আঁক, তাহলে এই ভার্টিক্যাল ডিরেকশনটা যদি জেড হয়, এই ডিরেকশনে ডেল্টা ওয়াই হোক, এই ডিরেকশন থেকে ডেল্টা এক্স হোক, তাহলে এই দিক থেকে যে ফ্লো ইন হচ্ছে, যে নাম্বার অফ পার্টিকেলস এদিক থেকে ঢুকছে, দ্যাট ইজ ফ্লো ইন, সেটা কি জে জেড জেড টাইমস ডেল্টা এক্স ডেল্টা ওয়াই, আর একটা ফাংশন হবে ডেল্টা টি। এই দিক দিয়ে যে পরিমাণ ফ্লো আউট হচ্ছে একইভাবে কি হবে, জে জেড অ্যাট সাম টাইম জেড প্লাস ডেল্টা জেড ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা টি। তাহলে কি সময়ের মধ্যে এই তল থেকে ঢুকলো এই তল থেকে বেরোলো, এটা যদি একটা আমি ঘড়ি দিয়ে ভাবার চেষ্টা করি, তাহলে অনলি এইটুকুটা হচ্ছে আমার ডেল্টা টি। যদি একটা ঘড়ির মতো ভাবি, এইটা হচ্ছে ডেল্টা টি। তাহলে কি পরিমাণ ভেতরে রয়ে গেল, লেফট ইনসাইড কি হলো, এটা আমি একটা সিচুয়েশন কনসিডার করছি যেখানে দ্য ব্যালেন্স অফ কারেন্টস ইন দ্য রিজিয়ন অ্যারাউন্ড জেড। তাহলে লেফট ইনসাইড ডেল্টা এন ওয়ান ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড ইজ ইকুয়ালস টু এন ওয়ান অ্যাট টাইমস টি প্লাস ডেল্টা টি মাইনাস এন ওয়ান অ্যাট টাইম টি, আর বাইরে ওইটা ওই প্রোডাক্টটা ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড। And the number of particles of every type is conserved. So this means that each type of particle satisfies a continuity equation expressing the fact that the density changes must come from the balance of the current entering the region around a given point and the current that is leaving it. So for particles of type 1 of this particular situation is completely ki hobe del n1 del t is equals to minus delta z del z del z. This is the new continuity equation for self diffusion. T এর রেসপেক্টে ডেন্সিটি ডেরিভেটিভ ইজ দ্য নেগেটিভ অফ কারেন্ট ডেন্সিটি ডেরিভেটিভ উইথ যে ডিরেকশনে আমার ফ্লো হচ্ছে। বুঝা যাচ্ছে এইটা, তাহলে কোন ইকুয়েশনে স্পেশাল কেস,
এই যে ইকুয়েশনটা পেলাম এটা তো ওয়ান ডিমেনশনাল, এটা কোন ইকুয়েশনের স্পেশাল কেস? মানে এটাকে যদি আমি জেনারেলাইজ করি তাহলে কি পাবো? কঠিন হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে থ্রি ডাইমেনশনাল কেসে শিফট করাতে চাই তাহলে কি লিখবো? আমি লিখেছি ডেল্টা এন ওয়ান ডেল টি ইকুয়ালস টু মাইনাস ডেল্টা জে জেড ডেল জেড। এটাকে থ্রি ডিতে করাতে চাইছি, মানে এটা জেনারেলাইজড ফর্ম। তাহলে উই কনসিডার এ স্মল বক্স সেন্টার্ড অ্যারাউন্ড দ্য পয়েন্ট আর দ্যাট ইজ এক্স ওয়াই জেড উইথ সাইডস ডেল্টা এক্স ডেল্টা ওয়াই অ্যান্ড ডেল্টা জেড। যেমন আগের পেজে আমি কিউবটা এঁকেছি। সো টু অবটেইন দ্য চেঞ্জ ইন দ্য নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম ইন দ্য বক্স ইজ ডেল্টা এন ওয়ান ডেল টি and we have to sum over the changes due to the flow into and out of the six phases. Now the change in the number of particles due to the flux in the z direction is minus delta jz delta z, where jz is the component of the flux along the z direction. The two other components of j vector do not transport molecules across the faces which are normal to the z axis. So similarly, the change in the density as a result of the flow in the directions of x and y will be ekibhabe minus del jx del x and minus del jy del y respectively. Hence we find left hand side touch minus del n1 del t, রাইট হ্যান্ড সাইডটা ডেল জে এক্স ডেল এক্স প্লাস ডেল জে ওয়াই ডেল ওয়াই প্লাস ডেল জে জেড ডেল জেড। এইটা হচ্ছে কি? রাইট হ্যান্ড সাইডটা ভেক্টর ক্যালকুলাসের কি? আরে স্কেলার প্রোডাক্ট অফ দ্য গ্রেডিয়েন্ট অপারেটর। এটাকে নর্মালি কি লিখি আমরা? and the vector j. তাহলে আমরা যে কন্টিনিউটি ইকুয়েশন শিখে এসেছি কারেন্টে শিখেছি মাইনাস ডেল রো ডেল টি, মনে পড়ছে? হ্যাঁ। তাহলে থ্রি ডাইমেনশনাল কেসে আমার কনভেনশনাল কন্টিনিউটি ইকুয়েশনের ডিফিউশন ইকুয়েশনটা একটা স্পেশাল কেস। আচ্ছা, অঙ্কগুলোই তো শেষ হলো না, থিওরি পড়াতে কি। এইটা আরেকটা ইকুয়েশন ছিল, এটা করে শেষ করে দিচ্ছি। আচ্ছা, কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি মোটামুটি ভাবে এইভাবে রিলেটেড, ওয়ান থার্ড এম ভি এভারেজ এল এন। Now question is, how will the coefficient of viscosity change with the mass of the gas molecule at constant temperature? So it varies as m l v average n. Mean free path amra jani l varies as 1 upon m. Average speed v average varies as root over t upon m. Baki gulo pi phi gulo rakhini. Je gulo sathe vary korate bolechi ogloi likhechi. বি অ্যাভারেজ ভ্যারিজ এস রুট ওভার টি আপন এম। তাহলে এই এল, এই এল এর ডিপেন্ডেন্স
এই ভি এর ডিপেন্ডেন্স যদি এখানে বসিয়ে দিই তাহলে ফাইনালি আমি ইটার ডিপেন্ডেন্সটা পাচ্ছি প্রপোর্শনাল টু এম ওয়ান আপন এন রুট ওভার টি আপন এম আবার উপরে এন 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 কেটে গেল তাহলে ভেতরে থেকে গেল রুট ওভার এম টাইমস অ্যাবসোলিউট টেম্পারেচার টি। এটাই বের করতে বলেছি যে কিভাবে কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি মাসের সাথে ভ্যারি করে, তাহলে মাসের সাথে টু দি পাওয়ার হাফে ভ্যারি করে। সেকেন্ডটা ছিল শো দ্যাট এট কনস্ট্যান্ট টেম্পারেচার টিটা যদি ফিক্স করে দিই ইটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার, খুব স্বাভাবিক প্রেশারের কোনো টার্ম নেই। যদি টি কনস্ট্যান্ট হয় পরে পার্টিকুলার মাস অফ গ্যাসেস ইটাটাও কনস্ট্যান্ট হবে, তাহলে ইটাটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার। থার্ডটা ছিল হাউ ডাজ ইটা চেঞ্জ উইথ টাইম, এই সরি টেম্পারেচার, তাহলে টেম্পারেচারের সাথে টু দি পাওয়ার হাফে মাসের সাথে যেভাবে চেঞ্জ হচ্ছে টেম্পারেচারের সাথে একইভাবে চেঞ্জ হচ্ছে। আচ্ছা এইটার একটা ছিল শো দ্যাট দ্য থার্মাল কন্ডাক্টিভিটি অফ অ্যান আইডিয়াল গ্যাস ডাজ নট ডিপেন্ড অন দ্য প্রেশার অ্যান্ড ভ্যারিজ অ্যাজ টি টু দি পাওয়ার হাফ। তাহলে এইটাও থার্মাল কন্ডাক্টিভিটি কে ক্লোজলি নিয়ারলি ভ্যারিজ অ্যাজ জেনারেলি কেটা ওয়ান থার্ড এন ভি অ্যাভারেজ এল সি হয়, তাহলে সেখান থেকে এন ভি অ্যাভারেজ এন এল ভি অ্যাভারেজ সি নিলাম। ফর অ্যান আইডিয়াল গ্যাস এল ইজ প্রপোর্শনাল টু ওয়ান আপন এন, আচ্ছা ভি অ্যাভারেজ প্রপোর্শনাল টু রুট ওভার টি, ভি অ্যাভারেজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। আর আরেকটা কি আছে, ইকুইপার্টিশন অফ এনার্জি ই হচ্ছে হাফ কেটি রুট ইজ প্রপোর্শনাল টু টি, তাহলে আবার জানি সি ইজ ইকুয়ালস টু হচ্ছে ডি 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 এপসাইলন বা ডি ই ডিটি, সি ইজ ইকুয়ালস টু ডি ই ডিটি দ্যাট ইজ কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি এটা একে সাবস্টিটিউট করে দিই তাহলে ফাইনালি এই আমার থার্মাল কন্ডাক্টিভিটিটা অনলি টি এর সাথে প্রপোর্শনাল হবে, কে অনলি প্রপোর্শনাল টু টি। থার্মাল কন্ডাক্টিভিটি অফ অ্যান আইডিয়াল গ্যাস ডাজ নট ডিপেন্ড অন দ্য প্রেশার ভ্যারিজ উইথ টি টু দি পাওয়ার হাফ, এটাই হল। এবার একটা অন্য শুরু করে শেষ করে দেবো, বাড়িতে হোম টাস্ক থাকবে, এইটা হচ্ছে প্রবলেমটা যে আমরা যে অ্যাভারেজ নাম্বার ম্যাথটা আরেকবার দেখাবেন, ক্যাপিটাল টি দ্য ভেলোসিটি অফ এ গ্যাস মলিকিউল ইজ ভি অ্যাভারেজ ভি কম্পোনেন্ট গুলো ভি এক্স ভি ওয়াই ভি জেড কম্পিউট দ্য ফলোয়িং অ্যাভারেজেস, এই কাল এই রকম ব্র্যাকেটের মাঝে রাখা মানে এগুলোকে অ্যাভারেজ বলে, ভি এক্স ভি এক্স স্কোয়ার অনেকগুলো ফাংশনের করতে দিচ্ছে, প্রথম দু তিনটে দেখিয়ে দিচ্ছি পরে এগুলো বাড়িতে করব, ঠিক আছে। হ্যাঁ স্যার, আমরা কি জানি দ্য ক্যালকুলেশন অফ দ্য রিকোয়ার্ড অ্যাভারেজেস ইজ ডান বাই দ্য মিনস অফ দ্য ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, তাহলে সবার আগে ওটা লিখবো, ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা এম বাই টু পাই কেটি টু দি পাওয়ার থ্রি বাই টু ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু কেটি, যেখানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি জেড স্কোয়ার। এইবার ম্যাথমেটিক্স আসছে, এই যে সেপারেশন অফ ভ্যারিয়েবল যদি করি আমরা, দিস ফাংশন ইজ সেপারেবল, দ্যাট ইজ উই ক্যান ইট ক্যান বি রিটন অ্যাজ ফাংশন অফ ভি, তিনটে প্রোডাক্ট ফাংশন হিসেবে লেখা যায়, জি ইজ এ ফাংশন অফ ভি এক্স ফাংশন অফ ভি ওয়াই অ্যান্ড ফাংশন অফ ভি জেড, অ্যান্ড ইজ সিমেট্রিক, এই যে অ্যান্ড এই ফাংশনটা ইজ সিমেট্রিক ইন ইটস ভেলোসিটি কম্পোনেন্টস, দ্যাট ইজ যদি এক্সটা এই ডিরেকশনে না মুখ করে এই ডিরেকশনে করতো তাহলেও আমার ফাংশনাল ভ্যালুগুলো সমান হতো, মানে স্মল জি এক্স ইজ ইকুয়াল টু জি অফ মাইনাস এক্স। আরেকটু ম্যাথমেটিক্স রিকল করব, ইন্টিগ্রাল অফ অ্যান অ্যান্টিসিমেট্রিক ফাংশন
অ্যান্টিসিমেট্রিক কোণগুলো, যে ক্ষেত্রে জি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস জি মাইনাস এক্স, মানে তোদের ক্ষেত্রে যেটা অড ফাংশন আর কি, অ্যান্টিসিমেট্রিক বলেছে এক্ষেত্রে, ফ্রম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ভ্যানিশেস, অড ফাংশন হলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ভ্যানিশ করে যায়, তাই তো? সেক্ষেত্রে আমরা আচ্ছা আরেকটা, অলসো সিন্স দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ সিমেট্রিক, এই যে এই ফাংশনটা এফ বিটা যেহেতু সিমেট্রিক, ইটস প্রোডাক্ট উইথ অ্যান অ্যান্টিসিমেট্রিক ফাংশন ইজ অ্যান্টিসিমেট্রিক, একটা অড ফাংশনকে ইভেন ফাংশন দিয়ে গুণ করলে অড ফাংশন পাওয়া যায়। সো ইফ স্মল এফ অ্যান্ড ক্যাপিটাল এ আর সেপারেবল ফাংশনস অফ সেভারেল ভ্যারিয়েবলস, নেমলি স্মল এফটা হচ্ছে জি ওয়ান আর, জি টু এস, জি থ্রি টি, আর এটা হচ্ছে এইচ ওয়ান আর, এইচ টু এস আর এইচ থ্রি টি, এইরকম যদি প্রোডাক্ট সেপারেশন অফ ভ্যারিয়েবলস করে লিখি, তাহলে উই ক্যান রাইট দ্য অ্যাভারেজ অফ এ ইন দ্য ফর্ম, এটি নতুন শেখার, ইন্টিগ্রেশন প্রথমগুলো ভ্যারিয়েবল, প্রথম ভ্যারিয়েবলগুলোর প্রোডাক্ট, যার ভ্যারিয়েবল তার উপরে ইন্টিগ্রেশন, সেকেন্ডটাও একই রকম, থার্ডটাও একই রকম। এ ফর এ এই ফাংশনগুলোকে যদি আমি সেপারেশন অফ ভ্যারিয়েবলস করে লিখতে পারি, তাহলে এর অ্যাভারেজ করার সময় এই প্রথম দুটোর প্রোডাক্ট যার উপরে ইন্টিগ্রেশন আছে তার উপরে ডিআর ডিএস ডিটি, তাহলে প্রথমটাকে যদি আমি এইচ ওয়ান এর অ্যাভারেজ বলি, সেকেন্ডটাকে এইচ টু এর বলি, থার্ডটাকে এইচ থ্রি এর বলি, তাহলে সিম্পলি এটা লেখা যাবে, হোয়ার ইচ অ্যাভারেজ ইজ ক্যালকুলেটেড উইথ দ্য ওয়ান ডিমেনশনাল ডিস্ট্রিবিউশন, এগুলো হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন। তারপর আবার বলছি ইফ এফ ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু আর এস টি অ্যান্ড এ ইজ অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু অ্যাট লিস্ট ওয়ান অফ দিস ভ্যারিয়েবলস, সেক্ষেত্রে কিন্তু এক্সপেকটেশন ভ্যালু অফ এ বা অ্যাভারেজ ভ্যালু অফ এ জিরো হবে। তাহলে ফার্স্ট আমার ক্যালকুলেট করতে দিয়েছে ভি এক্স, খুব সহজেই এই এই ফর্মুলা থেকে বলে দিতে পারবো জিরো হবে। কেন? যদি স্মল এফ সিমেট্রিক হয় উইথ রেসপেক্ট টু ভি এক্স, এখানে যদি ভি এক্স এর অ্যাভারেজ ক্যালকুলেট করতে দেয়, তাহলে আমার স্মল এফ কি আর ক্যাপিটাল এ কি? কার অ্যাভারেজ করতে দিয়েছে? ভি এক্স এর, তাহলে এ হচ্ছে আমার ভি এক্স, ভি এক্স টা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক, তাহলে এ আমার অ্যান্টিসিমেট্রিক হলে এফ সিমেট্রিক হোক কি অ্যান্টিসিমেট্রিক কোনো যায় আসছে না, কারণ প্রোডাক্ট অলওয়েজ অ্যান্টিসিমেট্রিক হবে, অ্যান্টিসিমেট্রিক এ অ্যাভারেজ জিরো হবে। নাও কামস পরেরটা ভি এক্স স্কোয়ার এর অ্যাভারেজ, এটা একটু কষতে হবে। ভি এক্স এর স্কোয়ার এর অ্যাভারেজ হচ্ছে এম বাই টু পাই কে টি টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এম ভি এক্স স্কোয়ার টু কে টি, এখানে গুণ হচ্ছে আমার ভি এক্স স্কোয়ার ডি ভি এক্স ইন্টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এম ভি ওয়াই স্কোয়ার বাই টু কে টি ডি ভি ওয়াই, একইভাবে একইভাবে ডি ভি জেড, হচ্ছে শুধু ভি এক্স স্কোয়ার, ঠিক আছে? অলরেডি এই টাইপের ইন্টিগ্রেশন আমরা করেছি, গামা ফাংশন, জিটা ফাংশন, এই সমস্ত আসে, তাহলে এখান থেকে এগুলোর বেরোবে হচ্ছে ভ্যালু এম বাই টু ভি এক্স স্কোয়ারের অ্যাভারেজ, যেটা ইকুইপার্টিশন অফ এনার্জি থেকে হাফ কেটি। তাহলে এম বাই টু ভি এক্স স্কোয়ারের অ্যাভারেজ যদি হাফ কেটি হয়, তাহলে কি হবে? ভি এক্স স্কোয়ারের অ্যাভারেজ কেটি বাই এম, বুঝে গেছে? সিটা হচ্ছে ভি এক্স স্কোয়ার ভি ওয়াই এর অ্যাভারেজ, কি হবে? সিম্পল, কি হবে?
এটা যদি vx স্কয়ার vy হয় এটা কি ফাংশন হ্যাঁ স্যার অড অ্যান্টিসিমেট্রি উইথ রেসপেক্ট টু vy তাহলে এই টাইপের যত এই vx স্কয়ার vy কে আমি লিখতে পারবো vx স্কয়ার vy জিরো এই যে যদি অড বা অ্যান্টিসিমেট্রিক হয় তাহলে আমার ইন্টিগ্রেশন কষার দরকার নেই পরেরটা এ দেওয়া আছে মড ভি স্কয়ার ভিজেড এটাও অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু ভিজেড সো দ্যাট অ্যাভারেজ অফ ভি স্কোয়ার ভিজেড ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবো ভি স্কোয়ার কে ভেঙে দিতে পারি ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি জেড স্কোয়ার তাহলে ভি এক্স স্কোয়ার ভি জেড প্লাস ভি ওয়াই স্কোয়ার ভি জেড প্লাস ভি জেড স্কোয়ার আবার একটা ভি জেড মানে ভি জেড কিউব ইজ ইকুয়ালস টু জিরো প্রত্যেকটাই অড তাহলে বাড়িতে এই দুটো করে রাখবি একটা হচ্ছে ভি এক্স প্লাস বি ভি ওয়াই হোল থিং স্কোয়ার এটার এভারেজ আর এফ হচ্ছে ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার এটার এভারেজ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে